हेलो गाइस टेक्नो शुभ यूट्यूब चैनल अपन सबाई के स्वागत जाई। आजकल भिडियोते अपन देखो जो अपन फोन थे जो को नम्बर डिलीट हो जाए तो अपना से क्यों फिर पे तो अनेक समय एमनटा है जो भूलशत वाड़ुर कारण फोन जे समस्त इम्पोर्टेंट नम्बर थे से नम्बरगुलो डिलीट हो जाए और अनेक चेष्टार पर नम्बरगुलो किन्तु कोथाओ खुजे पाईना। ये भिडियोटी देखार पर क्योंकि अपना प्रब्लेम थकबेना अर्थात अपनार फोन जदि को नम्बर डिलीट हो जाए आपनी से खूब सहजे फिर पे पारबें। तो क्यों ये करते हैं जानते हम पुरो भिडियो शेष अब्दि देखें एकटू केटे देखें ना। आपनी जदि चैनल एखो सबसक्राइब ना करें तो अवश्य सबसक्राइब कर दिन। तो चलो आजकल भिडियो शुरू करा जा। तो गाइस सबार प्रथम कन्टैक्टगुलो ओपन करब। तो हमें एखान कन्टैक्टगुलो ओपन कर तो एखान থেকে আমি এখন আপনাদের একটা নাম্বার ডিলিট করে দেখাবো। ঠিক আছে, তো আমি এই যে নাম্বারটা বিকি লেখা রয়েছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট কন্ট্যাক্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই নাম্বারটি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো ধরুন যে এইভাবে কোনো কারণে আপনাদের নাম্বার ডিলিট হয়ে গেছে, এবার আপনাদের কি করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, हमें प्ले स्टोर टी एखान ओपन कर दीची। ओपन करारे ओपरे अपना सार्च करबें CONTACTS कन्टैक्ट, एटा लिखे अपना सार्च कर देवें। सार्च कर देवार पर सवार प्रथम देखते ये अपना चले कन्टैक्ट नामे ये गूगल एप। ठीक है, ये अपन एखान इन्स्टल कर तो इन्स्टले क्लिक कर दिलम এবং কিছুক্ষণের মধ্যে এই অ্যাপটা ইনস্টল হতে শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে। তো এই অ্যাপটা কিন্তু আমাদের ইউজ করতে হবে আমাদের ডিলিট হওয়া কন্ট্যাক্টগুলো ফিরে পাওয়ার জন্য। তো আমি এখন এই অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি, একটু টাইম নেবে এটা ইনস্টল হতে, আমরা একটু ওয়েট করে নেব। ঠিক আছে, এছাড়া আপনাদের সুবিধার্থে এই অ্যাপটার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন আপনারা খুব সহজেই সেই লিংকটার মাধ্যমে এই অ্যাপটাকে अपने फोने इन्स्टल करते पारें। फ्रेंड्स अपना देखते एप्टा इन्स्टल हो गए हमार फोने, एखन आमी एखान थेके ओपेन करे नेब एप्टाके। ठीक आछे, आमी एखाने ओपेने क्लिक कर दिच्छी। ओपेने क्लिक करार पर एप्टा ओपेन हो जाए एबं एखाने किछु पारमिशन चाहिए तो आपनी एखाने अलाउ क्लिक कर देवें, आरेकबार अलाउ क्लिक करबें। तो आपनी दुबार अलाउ क्लिक करबें। ठीक आछे, अलाउ क्लिक करार पर एप्टा एइभाबे एखाने खुले जाबे। तारपर एखाने आपनि एकटा अपशन देखते पाच्छेन, एटा आपनार अकाउंटेर अपशन, एखाने आपनि क्लिक करबेन एबं क्लिक करार परे आपनार फोने जे इमेल आईडी जेटा आपनि सर्वत्र यूज करे थाकेन सेई इमेल आईडी एखान थेके सिलेक्ट करे नेबेन। तो आमार फोने अनेक इमेल आईडी रयेछे, आमि जे इमेल आईडी सर्वदा यूज करे थाकि सेई इमेल आईडी एखाने सिलेक्ट करे नेब। तो आमि एखाने एई इमेल आईडी सिलेक्ट करे निलाम। ठीक आछे, করার পর আপনার কি করতে হবে দেখুন, এরপর আপনি নিচে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট, হাইলাইটস আর ফিক্স এন্ড ম্যানেজ। তো আপনি যে লাস্টের যে অপশনটা রয়েছে ফিক্স এন্ড ম্যানেজ, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এবার আপনার কি করতে হবে দেখুন, আপনার একটা কন্ট্যাক্ট ডিলিট হয়েছে, আপনি সেটাকে ফিরে পেতে চান অর্থাৎ আপনি সেই কন্ট্যাক্টটাকে রিস্টোর করতে চান। তাই এখানে মূলত সাতটা অপশন রয়েছে, এর মধ্যে আপনি এই যে তিন নম্বরে যে অপশনটা রয়েছে রিস্টোর কন্ট্যাক্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি রিস্টোর কন্ট্যাক্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর, এই রিস্টোরে আপনি ক্লিক করবেন। আচ্ছা, রিস্টোরে যখনই ক্লিক করবেন এখানে দুটো অপশন আসবে, প্রথমটা আপনার ইমেল আইডি, দ্বিতীয় আপনার ডিভাইস। তো এখানে আপনি কি করবেন, এখানে ইমেল আইডির উপরে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করে নেবেন, আপনার কন্ট্যাক্টটা রিস্টোর হবে। ঠিক আছে, রিস্টোর হতে একটু টাইম নেবে। তো দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্ট রিস্টোর হয়ে গেছে, আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনি ব্যাক করবেন। তো আপনার কন্ট্যাক্ট যেটা আপনি ডিলিট করেছেন, আপনার ভুলবশত ডিলিট হয়েছে বা যে কোনো কারণে যদি সেই কন্ট্যাক্টটা ডিলিট হয়ে থাকে, সেটা কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে রিস্টোর করে নিয়েছি। এবার আমি আপনাদের আমার কন্ট্যাক্টে গিয়ে দেখাবো যে আমরা যে কন্ট্যাক্টটা ডিলিট করলাম একটু আগে বিকি নামে, সেটা রিস্টোর হয়েছে কি না। তো আমি এর জন্য আমার কন্ট্যাক্টে চলে যাচ্ছি। কন্ট্যাক্টে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই কন্ট্যাক্টটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। এই যে কন্ট্যাক্টটা দেখুন, এটা কিন্তু আমি আপনাদের সামনে ডিলিট করলাম এবং এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ডিলিট হওয়া কন্ট্যাক্ট বা যে কোনো ডিলিট হওয়া ফোন নম্বর কিন্তু
খুব সহজেই আপনাদের ফোন থেকে রিস্টোর করে নিতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের খুবই উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে তাদের কোনো নাম্বার ডিলিট হয়ে গেলে তারাও কিন্তু সেটাকে ফিরে পেতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তীতে যেসব দরকারি ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।